অবশেষে দীর্ঘ 8 বছর পর সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে নড়ে চড়ে বসল বাংলাদেশ। হালনাগাদ করা নতুন উৎপাদন অংশীদারি চুক্তি বা পিএসসি অনুসারে গভীর এবং অগভীর সমুদ্রের 24টি ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। যদিও এরই মধ্যে মার্কিন দুটি বড় কোম্পানি সহ বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখিয়েছে বঙ্গোপসাগরের খনিজ সম্পদ উত্তোলনে। জ্বালানি বিশ্লেষকদের দাবি, দেরিতে হলেও সরকারের এই সিদ্ধান্তে আমূল বদলে যেতে পারে পুরো খাতের চিত্র। তবে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দিতে সতর্ক অবস্থান জরুরি সংশ্লিষ্টদের। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়, যাচ্ছে তার কাছে। দেবাশিস, আপনাকে স্বাগত। এই যে 2008 সাল থেকে আমাদের এই সমুদ্রে গ্যাসের অনুসন্ধানে আলোচনা চলছে এবং এক যুগ পার হয়ে গেছে এই পুরো প্রক্রিয়া শুরু করতে করতে, এই উদ্যোগ নিতে নিতে, আসলে পুরো প্রক্রিয়াটি কিভাবে হবে, আমরা আসলে কবে গ্যাস পাবো, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেটি বলছেন যে আসলে কবে গ্যাস পাবো, এটি আসলে খুবই জটিল একটি প্রক্রিয়া এবং স্বাভাবিকভাবে এই প্রক্রিয়াগুলো কিন্তু দীর্ঘসূত্রিতে এক ধরনের আছে, যেহেতু এখানে প্রকৌশলগত এক ধরনের প্রস্তুতি রয়েছে, আর্থিক এবং বিনিয়োগের প্রস্তুতি রয়েছে। সে অনুযায়ী কিন্তু এই গ্যাস অর্থাৎ সমুদ্রবক্ষের গ্যাস একেবারে ডাঙায় ব্যবহার করার জন্য পেতে দীর্ঘ সময় অর্থাৎ আরও 8 থেকে 10 বছর সময় লাগতে পারে। তবে এই প্রক্রিয়াটিতে যেতে হলে যে পথে বাংলাদেশকে এগোতে হবে তার ভিত্তিমূল বা তার যে স্টার্ট আপটা সেটিকে কিন্তু আসলে বলা হচ্ছে এই আন্তর্জাতিক দরপত্র আহ্বান পেট্রোবাংলার। আমরা একটু মোটা দাগে তথ্য বিশ্লেষণ করে যদি আমরা আলোচনা করি তাহলে কিছুটা সুবিধা হবে যে আসলে কেন এক যুগ সময় পার হয়ে গেল। আমরা এক যুগ সময় যেটিকে ধরছি সেটি আসলে 2014 সাল এবং 2012 সাল, এই দুই সালেই কিন্তু ভারত এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিজয় করে বাংলাদেশ, এবং সমুদ্র সীমা বিজয়ের পরে যে নিরঙ্কুশ সীমানা বাংলাদেশ পায় এই 2012 এবং 2014 সালের পরে কিন্তু এই সীমানা নির্ধারণের পরে বাংলাদেশের নিরঙ্কুশ ক্ষমতা কিন্তু সেই সমুদ্রে প্রতিষ্ঠিত হয়। তবে সেই ক্ষমতা কতটুকু বাংলাদেশ কাজে লাগিয়েছে সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন সমালোচনা রয়েছে, এবং সবশেষ যে দরপত্র ডাকা হয়েছিল এই বিদেশি কোম্পানিগুলোকে, যেহেতু এই প্রকৌশলগত সক্ষমতা বাংলাদেশের নেই এবং পেট্রোবাংলার নেই বিশেষ করে, সেক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলোর উপরেই কিন্তু ভরসা করে থাকতে হয় যে তারা কীভাবে গ্যাস উত্তোলন করবে এবং অনুসন্ধানের ক্ষেত্রে। সবশেষ দরপত্র ডাকা হয়েছিল 2016 সালে, এবং সবশেষ পিএসসি, যেটিকে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা উৎপাদন বন্টন বা উৎপাদন অংশীদারিত্ব চুক্তি বলা হয়, সেটি 2019 সালে হয়েছিল, এবং তার 4 বছর পরে কিন্তু পিএসসি চূড়ান্ত করা হয়েছে, নতুন পিএসসি 2023 সালে, গেল বছরের শেষ নাগাদ, এবং পুরনো পিএসসিতে আগ্রহী ছিল না বহুজাতিক কোম্পানিগুলো। অর্থাৎ আমি যেটি বলছিলাম যে এটির জন্য অর্থাৎ সমুদ্রবক্ষের গ্যাস তোলার জন্য যে বহুজাতিক কোম্পানির সংশ্লিষ্টতা প্রয়োজন, তাদেরকে এখানে বিনিয়োগ করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু আসলে পিএসসির মাধ্যমে সম্পাদিত হয়। এর আগে যে পিএসসিগুলো ছিল সেই পিএসসিগুলো আসলে হালনাগাদ করা ছিল না, বা সেই পিএসসিতে যে শর্তগুলি ছিল সেই শর্তগুলো আসলে বিদেশি কোম্পানিগুলোকে আকৃষ্ট করেনি বলেই কিন্তু এই দীর্ঘসূত্রিতায় আমাদের বিলম্ব হয়ে গেছে। তাহলে নতুন যে পিএসসি বা নতুন যে শর্ত, সুবিধা, মুনাফা নিয়ে যে আলোচনা চলছে, এভাবে এই প্রেক্ষিতে আসলে আমরা কিভাবে উপকৃত হতে পারি বলে মনে করছেন? স্বাভাবিকভাবেই এখানে সমুদ্রবক্ষে আমরা এখন যে অ্যানিমেশনটি দেখাচ্ছি এখানে যে চিত্রটি লক্ষ্য করা যাচ্ছে ঠিক সমুদ্রের চিত্রটাও কিন্তু ঠিক এমনই হবে, এবং বাংলাদেশের যে সীমানাটি সেই সীমানাতেও যদি বহুজাতিক কোম্পানিগুলো গ্যাস উত্তোলন অনুসন্ধানে শুরু করে তখনও কিন্তু এমন সিনারিওই তৈরি হবে। সেক্ষেত্রে আমরা দেখে নেব যে আসলে সমুদ্রে, পুরো সমুদ্রে বাংলাদেশের ব্লক কতটি। মূলত এই যে মোট ব্লকে ভাগ করা হয়েছে এই ব্লক হচ্ছে 26টি, অর্থাৎ গভীর এবং অগভীর সমুদ্র মিলে মোট 26টি ব্লক বাংলাদেশের ব্লক। এই ব্লকগুলোর মধ্যে 15টি হচ্ছে গভীর সমুদ্রে, যেটিকে ডিপসি বলা হচ্ছে, ডিএস বলা হয় সংক্ষেপে, এবং অগভীর যেটাকে শ্যালো বলা হয়, শ্যালো সি অর্থাৎ এসএস, সেটি হচ্ছে 11টি। এই 11টির মধ্যে আবার 2টি ব্লকে, এরই মধ্যে অয়েল এবং ন্যাচারাল গ্যাস কোম্পানি ইন্ডিয়া অর্থাৎ ওএনজিসি সেখানে 2টি ব্লকে কাজ করছে, বাকি থাকে 24টি ব্লক। এই 24টি ব্লকে কিন্তু নিরঙ্কুশভাবে সরকার দরপত্র আহ্বান করেছে। এই দরপত্রে যে কোম্পানিগুলো নিজেদেরকে যোগ্য মনে করবে তারা সেই প্রতিযোগিতা অনুযায়ী সেই সমুদ্রপক্ষে এই ব্লকগুলোতে কাজ শুরু করতে পারবে। দেবাশিস, সেই বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখে নিশ্চয়ই সেই প্রতিবেদনটি দেখব, এবং প্রতিবেদনটিতে যাবার আগে আমি আপনাকে বলি যে আসলে এই দরপত্রটি কিভাবে প্রস্তুত করা হয়েছে, এই দরপত্রটির মধ্যে কি কি রয়েছে সেটি নিয়ে আসলে নীতি নির্ধারকরা কি বলছেন। পেট্রোবাংলা যেহেতু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে এই উৎপাদন অংশীদারিত্ব চুক্তিটি নতুনভাবে প্রণয়ন করেছে, এর ফলে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো বঙ্গোপসাগরে বিনিয়োগ করতে আকৃষ্ট হবে বলে আশা করছে বাংলাদেশ। এবং সকালে পেট্রোবাংলায় একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়, সেখানে জ্বালানি খাতের
প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী এবং পেট্রোবাংলার চেয়ারম্যান তারা ব্রিফ করেছেন এবং তারা বলেছে যে তেলের সঙ্গে গ্যাসের মূল্য ধরায় এবার বিদেশি কোম্পানিগুলো বা বহুজাতিক কোম্পানিগুলো মুখ ফিরিয়ে নেবার আর সুযোগ পাবে না এবং আশা করা হচ্ছে চলতি সেপ্টেম্বরের মধ্যেই এই বহুজাতিক কোম্পানিগুলোর নাম চূড়ান্ত হবে আমরা প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরছি পদ্মা সেতু থেকে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চোখ ধাঁধানো এমন মেগা প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশ সম্পদ আহরণে গভীর সমুদ্রের পানে সাগরবক্ষে নিজস্ব সীমানা নির্ধারিত হবার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখানকার সম্ভাবনা কাজে লাগানো হয়নি কাঙ্ক্ষিতভাবে তবে সব অনিশ্চয়তা আর সীমাবদ্ধতার বেড়াজাল পেরিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এবার চূড়ান্ত করেছে সাগরে গ্যাস উত্তোলনের মূল ভিত্তি বা উৎপাদন অংশীদারিত্ব চুক্তি যা জ্বালানি খাতে পরিচিত প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা পিএসসি নামে নতুন এই পিএসসির আলোকেই সাগরের গ্যাস খাতে কাজ দিতে আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র আর এ নিয়েই সোমবার সকালে পেট্রোবাংলায় কথা বলেন নীতি নির্ধারকরা এখানে কোনো সিগনেচার বন্ড এবং রয়্যালটি কাউকে দিতে হবে না আগের পিএসসি মডেলে কিছু ত্রুটি থাকায় বিনিয়োগে কাঙ্ক্ষিত ফল পায়নি দেশ সেসব বদলে ফেলে এবার প্রতিযোগিতামূলক চুক্তির পথে বাংলাদেশ প্রাইসটি নির্ধারণ করে রেখেছি 10% ব্রেন্ট এবং আনক্যাপড যার ফলে এই বিষয়টি এবার পিএসসির অন্যতম একটি আকর্ষণীয় বিষয় হয়েছে এটাকে আরও আকর্ষণীয় কম্পিটিটিভ করবার জন্য যে কোনো আইওসি কন্ট্রাক্টরের তার ইকুইপমেন্ট এবং মেশিনারি ইম্পোর্টের বিষয়টি সম্পূর্ণ এর দায় পেট্রোবাংলা এবং টাকা বহন করেছে এবং তাদের এটা উন্মুক্ত করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি বিডিং রাউন্ড শেষে চলতি বছরের মধ্যেই কোম্পানি চূড়ান্ত করবে সরকার আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে এই কাজটি করতে যাচ্ছি এখন মোটামুটি প্রায় 13,000 স্কোয়ার কিলোমিটারের আমাদের ডেটা হাতে চলে আসছে এবং বেশ কয়েকটি দেশ আমি বলতে পারি যে এশিয়া সহ আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ তাদের ইন্টারেস্ট শো করেছে এবং আমরা আশাবাদী এই বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা ক্লোজ করতে পারবো প্রায় 6 মাস সময় দেওয়া হয়েছে অতীতের ভুল শুধরে এবার নতুন চুক্তিতে আশার আলো দেখিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলছেন বিদেশিদের সুবিধা দিতে গিয়ে দেশের স্বার্থ রক্ষা করা হয়েছে তাদের মুখ্য যে কথা ছিল যে আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টটা কম্পিটিটিভ না প্রথম এটা আমরা এবার নিশ্চিত করি এর মধ্যে আরও আরও কিছু কিছু নতুন নতুন জিনিস আছে যেগুলো দিয়ে এটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভও করা হয়েছে আর আমাদের নিজেদের স্বার্থকেও রাখা হয়েছে তবে সমুদ্রের সীমানা জয়ের পর ইতিমধ্যে গ্যাস উত্তোলন এবং অনুসন্ধানে এগিয়ে থাকা মিয়ানমার বা ভারতের কোনো ডেটা কিংবা মডেল অনুসরণ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান জ্বালানি খাত সংশ্লিষ্ট শীর্ষ নীতি নির্ধারকরা সব আমলে নেওয়া হয়েছে সব আমলে নিয়েই একটা করা হয়েছে আর একটা বিষয় হলো বিডিং এ যাচ্ছে যেহেতু আমরা কম্পিটিটিভ বিডিং মিয়ানমারে আর কোনো ফিল্ড আবিষ্কার হয়নি দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এই যে আমরা শুনছিলাম প্রতিবেদনে যে বহুজাতিক কোম্পানি আগ্রহ দেখিয়েছে আসলে কোন কোন বহুজাতিক কোম্পানি আগ্রহ দেখিয়েছে এবং এই ব্রিফিংয়ে নীতি নির্ধারকদের আর কী কী তথ্য ছিল শায়লা আসলে মূলত যে বিষয়টি দাঁড়িয়েছে এখন পর্যন্ত কিন্তু দুটি মার্কিন কোম্পানির এক ধরনের আগ্রহের কথা নীতি নির্ধারকদের তরফ থেকে বলা হচ্ছে অর্থাৎ মার্কিন এক্সন মোবিল এবং একই সঙ্গে সঙ্গে শেভরন এই দুটি কোম্পানি বেশ আলোচিত তবে আন্তর্জাতিক যে বিধিবিধান রয়েছে বা যে গোপনীয়তার শর্ত রয়েছে সেটিও কিন্তু পেট্রোবাংলার চেয়ারম্যান সকালবেলা উল্লেখ করেছেন যে প্রতিবেদনটিতে আমরা তার বক্তব্য দেখেছি তিনি বলেছেন যে সবগুলো তথ্য হয়তো বা প্রকাশ করা হবে না এবং আন্তর্জাতিক বিধিবিধান অনুসারে সেগুলো প্রকাশ করা হয় না তারপরেও যে দেশগুলোর নাম এখন পর্যন্ত মোটা দাগে জানা যাচ্ছে সেটি হচ্ছে সব মিলে 55টা কোম্পানি আগ্রহী হয়েছে সমুদ্রবক্ষের গ্যাসে বিনিয়োগ করতে এবং মার্কিন বহুজাতিক রয়েছে এর মধ্যে এক্সন মোবিল এবং শেভরন এর পাশাপাশি কনোকো ফিলিপসও বেশ কিছু সময় তাদের আগ্রহের কথা জানিয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক তাদেরও আগ্রহ রয়েছে তাদের ড্রিলিং কার্যক্রম বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারে তারা বাপেক্সের সঙ্গে করছে এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানগুলো দরপত্র
প্রক্রিয়ার মাধ্যমে অংশ নেবে এই পুরো প্রক্রিয়াটির সঙ্গে, তাদেরকে কিন্তু পেট্রোবাংলা থেকে ডেটা কিনতে হবে। অর্থাৎ সমুদ্রবক্ষের নিচে যে মাল্টি ক্লায়েন্ট সার্ভে করা হয়েছিল সেই সার্ভের যে তথ্য রয়েছে, এখানে কী পরিমাণ গ্যাস বা তেল থাকতে পারে তার যে একটি প্রাথমিক অনুমিত ধারণা, সেটি কিন্তু জার্মান প্রতিষ্ঠান স্লাম বার্জারের কাছ থেকে বাংলাদেশ সরকার পেট্রোবাংলার মাধ্যমে এটি করিয়ে রেখেছে। অর্থাৎ পেট্রোবাংলা থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে এই কোম্পানিগুলো এই ডাটাটি কিনে তারপরে তারা সেই অনুসন্ধানটি করবে, যদিও অনুসন্ধান চূড়ান্ত না হওয়া পর্যন্ত মজুদ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। দেবাশিষ, আমরা এখনও জানি না আসলে আমাদের সমুদ্রে কী পরিমাণ সম্পদ রয়েছে। অনুসন্ধানের পর আসলে কি আরও কোনো সুযোগ থাকছে কি না, শর্তগুলো বা যে যে মুনাফার কথা বলা হচ্ছে সেই বিষয়ে আরও বিবেচনা আলোচনার সুযোগ থাকবে কি না? নিশ্চয়ই, এটি যখন আসলে একটি কোম্পানির সঙ্গে পিএসসি হবে সেই পিএসসির শর্তের মধ্যেই কিন্তু পেট্রোবাংলা ফার্স্ট পার্টি এবং সেই কোম্পানি বা বহুজাতিক যারা বিনিয়োগকারী কোম্পানি তারা হচ্ছে সেকেন্ড পার্টি। এই সেকেন্ড পার্টি এবং ফার্স্ট পার্টির মধ্যে যে লেনদেনটি হবে বা যে বিনিময়গুলো হবে সেগুলো কিন্তু খুবই নির্ধারিত এবং শর্ত অনুযায়ী নির্দেশিত। আমরা প্রথমে যদি দেখে নিই এবারের যে পিএসসি করা হয়েছে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, সেটার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে মুনাফা ভাগাভাগিতে একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর আগে মুনাফা ভাগ করা হতো গ্যাসের মূল্য দিয়ে, অর্থাৎ যে গ্যাস উত্তোলন করা হবে সেটার মূল্যই ধরা হতো। এর আগে $8 ধরা হতো গভীর সমুদ্রের গ্যাস এবং শ্যালো সমুদ্র অর্থাৎ অগভীর সমুদ্র যেটি সেখানকার গ্যাস ধরা হতো $7.5 বা $5, এরকম একটি বিষয় ছিল। এই পিএসসিতে এই শর্তটি থাকার কারণেই কিন্তু বহুজাতিক অনেক কোম্পানি এর আগে মুখ ফিরিয়ে নিয়েছিল, যদিও এবারের পিএসসিতে এই অপরিশোধিত জ্বালানি তেল যেটি আপনারা প্রতিবেদনে লক্ষ্য করলেন, যেটিকে ব্রেন্ট ক্রুড অয়েল বলা হয়, এই ব্রেন্ট ক্রুডের যে প্রাইস থাকবে আন্তর্জাতিকভাবে সেই প্রাইসের 10% প্রাইস ধরা হবে প্রতি 1000 ঘনফুট গ্যাসের। অর্থাৎ যে গ্যাস উত্তোলন করা হবে তার প্রতি 1000 ঘনফুটের দাম হবে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার মূল্যের 10%। এখন সেক্ষেত্রে এই শর্তটির কারণে কিন্তু বিদেশি কোম্পানিগুলো অর্থাৎ জ্বালানি তেলের উপরেই কিন্তু এই সমুদ্রবক্ষের গ্যাস উত্তোলন করার পরে সেটির দামটি ওঠানামা করবে, এবং তেলের দামের সঙ্গে ওঠানামা করার এই যে শর্তটি, এই শর্তটি বহুজাতিক কোম্পানিগুলোকে এক ধরনের আস্থা দিচ্ছে। এবং রাজস্বের যে ভাগাভাগিটি হবে সেই রাজস্বের ভাগাভাগিতেও কিন্তু পেট্রোবাংলা বেশ তার স্বার্থ রক্ষা করে এটি করেছে এবং কর ব্যবস্থাপনায় ছাড় দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই কোম্পানিগুলো যখন বাংলাদেশে বিনিয়োগ করতে আসে তাদের যন্ত্রপাতি, তাদের প্রকৌশলগত প্রস্তুতি এগুলোর ক্ষেত্রে কিন্তু এক ধরনের ট্যাক্সেশনের বিষয় রয়েছে বা কর আরোপের বিষয় রয়েছে। সেই করগুলো কিন্তু সেই বহুজাতিক কোম্পানির হয়ে পেট্রোবাংলা সেগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে ডিল করবে, এবং এছাড়া যদি কোনো কূপ খনন করতে গিয়ে বা যদি কোনো কূপে অনুসন্ধান করতে গিয়ে সেই কূপটির কোনো দুর্ঘটনা ঘটে বা সেই কূপটি যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত কূপটির কারণে কিন্তু সেই বিদেশি বহুজাতিক কোম্পানিকে পেট্রোবাংলা তথা বাংলাদেশ সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে, সেই শর্তও কিন্তু এবারের মডেল পিএসসিতে রাখা হয়েছে। সব মিলে কিন্তু এবারের পিএসসিতে সব তথ্যগুলো যেভাবে শর্তগুলো দেওয়া হয়েছে এই শর্ত অনুযায়ী বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে এসে বিনিয়োগ করবে এবং সেই সমুদ্রবক্ষের গ্যাস বাংলাদেশের মানুষ পাবে এই আশাই করা হচ্ছে। দেবাশিষ, বিস্তারিত আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্টুডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন সহকর্মী দেবাশিষ রায়।